নমস্কার বন্ধুরা মঞ্জুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ এঁচড়ের ডালনা রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন তাতে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে শুরু করা যাক আজকের রেসিপি একটা আটশো গ্রাম ওজনের এচড় আর দুটো আলু ডুমো করে কেটে প্রেসার কুকারে দেড় গ্লাস জল দিলাম হাই হিটে একটা সিটি দিয়ে সবজিগুলোকে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব প্রেশার কুকারে একটা সিটি দিয়ে কুকারের ওপর ঠান্ডা জল ঢেলে দুই মিনিটের মধ্যে কুকার খুলে নিয়েছি এচড় সেদ্ধ করা এই জলটা ফেলবো না এটা পরে কাজে লাগবে এচড়ের টুকরোগুলো সব গোটা আছে কিন্তু এইভাবে প্রেস করলে ভেঙে যাচ্ছে এচড়গুলোকে একটু শক্ত রাখতে হবে যাতে রান্না করা যায় কড়াইয়ে দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেলে সেদ্ধ করা এঁচোড় আর আলুর টুকরোগুলোকে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ হাই হিটে সবজিগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট একটু লালচে কড়া করে ভেজে নেব বেশি নাড়াচাড়া করার কোনোই প্রয়োজন নেই শুধু একদিকে ভাজা হয়ে গেলে অন্যদিকে উল্টে দিতে হবে সবজি ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে ঢেলে দেব তেল তেল দিলাম। গেলে হাফ টি স্পুন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হালকা করে ভেজে নেব একটু ভেজে নিয়ে দুটো তেজপাতা দিলাম দুই চা চামচ আদা বাটা ওভেন একদম লো হিটে রেখে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো সুন্দর কালারের জন্য হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো ওভেন মিডিয়াম টু লো হিটে চালু করে দিয়ে দিচ্ছি মশলা কষার জন্য সামান্য একটু এঁচোড় সেদ্ধ করা জল জল দিয়ে মশলা মিনিট দিয়ে কষে নেব মশলা থেকে তেল বেরিয়ে আসলে পরে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো টমেটো স্বাদ মতো সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা এক চার চামচ লবণ দিলাম লবণ মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে লো হিটে আরও দুই তিন মিনিট ঢাকা দিয়ে দিয়ে মশলা কষিয়ে টমেটো নরম করে নেব তিন মিনিটের মধ্যে টমেটো ভালোভাবে মশলার সঙ্গে মিশে গিয়েছে চাইলে আপনারা টমেটো গ্রেট করে বা বেটেও দিতে পারেন মশলা কষে মশলার থেকে তেল বেরিয়ে আসলে পরে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য এঁচো সেদ্ধ করা জল অল্প পরিমাণে ভেজিটেবিল স্টক দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব স্বাদ মতো চিনি দিলাম মিষ্টি অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন সব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজি সবজিগুলোকেও মশলার সঙ্গে মিডিয়াম হিটে আরও দুই তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব কষতে কষতেই সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এচড় আলু মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেলে গ্রেভির জন্য এঁচোর সেদ্ধ করা জল দিয়ে দেব যেহেতু সবজিগুলো আগে থেকে সেদ্ধ করা আছে তাই বেশি জাল দেওয়ার আর প্রয়োজন হবে না এঁচোর সেদ্ধ করা জল সবটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো হিটে তিন চার মিনিট জাল দিয়ে নেব সবজিগুলোকে মিডিয়াম টু লো হিটে জাল দেবো হাই হিটে জাল দিলে কিন্তু গ্রেভির কালার খারাপ হয়ে যেতে পারে ওভেন বন্ধ করার আগে সবজিগুলোকে একবার একটু চেক করে নিচ্ছি সবজি ঠিকমতো সেদ্ধ হয়ে গেলে ওভেন বন্ধ করে দিয়ে দিচ্ছি শাহী গরম মশলার গুঁড়ো এক চামচ গাওয়া ঘি দিলাম সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আমার চ্যানেলে আরও কয়েক রকমের এঁচড়ি রেসিপি আছে সেই রেসিপিগুলোর ভিডিও লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করি রেসিপিটি ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ